বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই অনলাইন ক্লাসে উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজানুল মোবারক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর সুস্থ থাকো এই দোয়াই করি। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় পড়েছিলাম। আমি আগেই অধ্যায়ের নাম বলছি এই কারণে তোমরা জানো আমরা চতুর্থ অধ্যায় জীবনী শক্তি পড়েছি। সেখানে আমরা শালক সংশ্লেষণটুকু শেষ করেছিলাম, আর আমাদের ছিল কি তা না হয় নাই বলি, চলো একটু আমরা একটা ভিডিও চিত্রই দেখে আসি, তারপরে আমরা বুঝে নিব আজকে আমরা কি পড়ব, কি আলোচনা করব। উদ্ভিদের শ্বসন, প্ল্যান্ট রেসপিরেশন। উদ্ভিদের বৃদ্ধি, চলন, জনন, ক্ষয়পূরণ ইত্যাদি কার্য সম্পন্নের জন্য শক্তির প্রয়োজন, আর এই শক্তি উৎপন্নের জন্য উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র আর লেন্টিসেল কাজ করে থাকে। উদ্ভিদ পত্ররন্ধ্র এবং লেন্টিসেলের মাধ্যমে প্রকৃতি থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় একান্ত আবশ্যক যে বস্তুগুলো তা হচ্ছে অক্সিজেন আর উদ্ভিদের কোষ মধ্যস্থ খাদ্য। উদ্ভিদের কোষ মধ্যস্থ খাদ্য অক্সিজেনের সহায়তায় বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের উপস্থিতিতে ভেঙে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে এবং প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের পাঠের উদ্দেশ্যটা কি তা একটু জেনে নেই। শ্বসন কি? স্বাত আবাদ শ্বসন প্রক্রিয়ার ব্যাখ্যা করতে পারবে? স্বাত আবাদ শ্বসনের ধারণা, পার্থক্য এবং গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে? শালক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে তুলনা এবং পার্থক্য করতে পারবে? শ্বসন প্রক্রিয়ায় তাপ যে নির্গমন হয় সেই তাপ নির্গমনের পরীক্ষা তোমরা করতে পারবে। বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনায় আসব তা আমরা বুঝতেই পারছি। উদ্ভিদের শ্বসন অর্থাৎ রেসপিরেশন। তো আমরা তাহলে চলো আরেকটু আমরা চিত্রটা দেখে বলে আরেকটু আমরা বুঝে নেই শ্বসন সম্পর্কে। আমরা এই যে চিত্র ভিডিও বোর্ডের চিত্রে দেখে নেই শ্বসন রেসপিরেশন। সেই শ্বসন রেসপিরেশনে আমরা দেখতেই পাচ্ছি সূর্যের আলোক শক্তি, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। শালক সংশ্লেষণে সূর্যের আলোক শক্তি একান্ত অপরিহার্য, শ্বসনেও, কারণ শালক সংশ্লেষণ শ্বসন ইন্টাররিলেটেড। এখন এই যে শ্বসনে আমরা দেখতেই পাচ্ছি বাইরের প্রকৃতি থেকে অক্সিজেন যাচ্ছে উদ্ভিদের পাতায় অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে। আমরা ভিডিও চিত্রে দেখেছি স্টোমাটা পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন উদ্ভিদ নিচ্ছে, আর উদ্ভিদ দেহে সঞ্চিত শর্করা যে খাদ্যবস্তু, এই যে দেখাই যাচ্ছে উদ্ভিদ দেহে শর্করা যে খাদ্যবস্তু শালক সংশ্লেষণে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে শালক সংশ্লেষণে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য পাতায় প্রস্তুত করে, তারপর সারা দেহে সরবরাহ করে থাকে। তাহলে উদ্ভিদ দেহের পাতায় সঞ্চিত যে শর্করা খাদ্যবস্তু C6H12O6 তোমরা দেখতেই পাচ্ছ, সেই শর্করা জাতীয় খাদ্য। আর উদ্ভিদ বাইরের প্রকৃতি থেকে কি নিচ্ছে? অক্সিজেন। সেই অক্সিজেন এবং উদ্ভিদ ভূগর্ভস্থ থেকে ভূগর্ভ থেকে নিচ্ছে কি? পানি। সেই পানি আর পাতায় প্রস্তুতকৃত খাদ্যের সাথে বাইরের প্রকৃতির অক্সিজেন এসে উদ্ভিদের পাতার কোষে আছে আবার বিভিন্ন এনজাইম কোএনজাইম। সেই বিভিন্ন এনজাইম কোএনজাইমের উপস্থিতিতে উদ্ভিদের পাতায় এই শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে। দেখো এই যে তাপ শক্তি, প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে, যেই তাপ শক্তি নিয়েই উদ্ভিদ তার প্রয়োজনীয় শারীরবৃত্তীয় সমস্ত কার্যাবলী সম্পন্ন করে থাকে। তাহলে সেই শ্বসন নিয়েই আজকে আমরা পড়ব। আমরা এই যে শ্বসন দেখছি উদ্ভিদে, যে শ্বসন প্রক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই শ্বসন কিন্তু আমাদের প্রাণীর শ্বসনও এক। আমরা সপ্তম অধ্যায়ে সেটা পড়ব। আমরাও প্রকৃতি থেকে অক্সিজেন নেই, আমাদের তো সেই অক্সিজেনের সাথে জারিত হয়েই সারা দেহে শক্তি উৎপন্ন করে থাকে এবং আমাদের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা পড়ব উদ্ভিদের শ্বসন
কয় প্রকার কি কি, তারপরে চলে যাব আমরা উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার ব্যাখ্যায়। তো তার আগে একটু বন্ধুরা বন্ধুরা একটু জেনে নিলে কি ভালো হয় না, শ্বসন কোথায় ঘটে আর এই শ্বসনিক বস্তুগুলোই কি? আমরা তো দেখতেই পেলাম শ্বসনিক বস্তু বলতে যে উপাদানটি শ্বসনে অংশগ্রহণ করে প্রয়োজনীয় শক্তি তাপশক্তি উৎপন্ন করে থাকে সেটাই হচ্ছে শ্বসনিক বস্তু। তাহলে এখানে কি দেখতে পেয়েছি, শ্বসনিক বস্তু হচ্ছে শর্করা অর্থাৎ গ্লুকোজ। আর কিন্তু তোমরা জেনে রাখবে শুধু শর্করাই কিন্তু শ্বসনিক বস্তু নয়, আরো শ্বসনিক বস্তু আছে। সেই শ্বসনিক বস্তুগুলো কি কি? শর্করা, প্রোটিন বা আমিষ, লিপিড, ফ্যাট, বিভিন্ন জৈব যৌগ, এগুলো সবই শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে থাকে। আর আমরা কিন্তু জেনেছি শালক সংশ্লেষণে যে শালক সংশ্লেষণ কোথায় ঘটে, আমরা জেনেছি শালক সংশ্লেষণ উদ্ভিদের পাতার সবুজ অংশে, পাতার মেসোফিল কোষে, তাই না? স্পঞ্জ প্যারেনকাইমা, পেলিসিড প্যারেনকাইমা যে স্তরগুলো, সেই পাতার কথা আমরা জেনেছি শালক সংশ্লেষণ ঘটে। এখানে শ্বসন ঘটে হলো উদ্ভিদের কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। আমরা দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদের কোষ, সাধারণ যে উদ্ভিদ কোষ আমরা দেখেছি, সেই উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। তবে শ্বসনের প্রধান অঙ্গাণুই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা যখন শ্বসন প্রক্রিয়া পড়ব তখন আমরা ডিটেলস এই প্রসঙ্গে জানব। তাহলে এবার আমরা একটু শ্বসনের সংজ্ঞাটা আগে জেনে নেই। বন্ধুরা একটু খেয়াল করুন, শ্বসন তাহলে কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের কোষ মধ্যস্থ খাদ্য বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে মজুদ শক্তিকে অর্থাৎ স্থিতি শক্তিকে গতিশক্তি অর্থাৎ ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে থাকে, তাকেই বলা হয় শ্বসন। তাহলে উদ্ভিদের এই শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে সবাত শ্বসন আরেকটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন কিন্তু এই যে প্রথমেই এখন আমরা যেটা বললাম শ্বসন রেসপিরেশন, যে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইমের উপস্থিতিতে কোষ মধ্যস্থ খাদ্য অর্থাৎ যে মজুদ খাদ্য সেটা ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়, সেটাই শ্বসন। আর এই শ্বসনই হচ্ছে সবাত শ্বসন, কারণ প্রকৃতির বেশিরভাগ উদ্ভিদই সবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, কারণ উন্নত উদ্ভিদগুলো। আর সবাত শ্বসন বলতেই যে শ্বসনে অক্সিজেনের উপস্থিতি একান্ত অপরিহার্য, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের সাহায্যে হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই সবাত শ্বসন এবং অবাত শ্বসন। তাহলে বোর্ডে একটু চলো আমরা রিয়েকশনের সাহায্যে একটু দেখে নেই সবাত শ্বসন আর অবাত শ্বসন প্রক্রিয়াটি। তো সবাত শ্বসনের সংজ্ঞা আমি একটু বলি, আবার একটু খেয়াল করো তোমরা। সবাত শ্বসন যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, এই যে অক্সিজেন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সবাত শ্বসন বলে। তারপর আমি আরেকটু ডিটেলস বলি, যে শ্বসন প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য বিভিন্ন এনজাইম কোএনজাইমের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত বলতে সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে তাকে সবাত শ্বসন বলে। এবং সবাত শ্বসন প্রক্রিয়ায় তোমার ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি এবং প্রয়োজনীয় যে শক্তি, সেই শক্তি 38 এটিপি সেটা আমরা পড়ব, যার পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাত শ্বসন অবশ্যই ঘটতে গেলে বায়ুর অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য এবং সবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে থাকে। সবাত শ্বসনে তোমার শ্বসনিক বস্তুটা সম্পূর্ণরূপে জারিত হয়ে থাকে। এবার আমরা চলে যাব অবাত শ্বসন। অবাত শ্বসনে দেখো এখানে দেখতেই পাচ্ছ রিয়াকশনে কোনো অক্সিজেন নেই, তার মানে আমরা বুঝতেই পারছি যে শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে সম্পন্ন হয়, যেখানে বায়ুর কোনো অক্সিজেনের সাহায্য লাগে না, অর্থাৎ বায়ুর অক্সিজেনের সাহায্য ছাড়াই বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাই হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া। আর এই অবাত শ্বসন প্রক্রিয়ায় বায়ুর এনজাইমের বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে সম্পন্ন হয়ে দুই অণু ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সাথে দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে থাকে, যার পরিমাণ হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সবাত শ্বসন মানেই হচ্ছে অক্সিজেনের উপস্থিতি আর অবাত শ্বসন মানেই হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি। তাহলে আমরা জেনে নেই সবাত শ্বসন আর অবাত শ্বসন
কাদের ঘটে, কোন উদ্ভিদের ঘটে? বেশিরভাগ প্রকৃতির উন্নত উদ্ভিদগুলোতেই অবাধ শ্বসন ঘটে, সজীব সবুজ যে উদ্ভিদগুলো। আর অবাধ শ্বসন ঘটে হলো কেবলমাত্র কিছু অণুজীবে, সেই অণুজীবগুলো যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাধ শ্বসন ঘটে থাকে। আমরা এই অবাধ শ্বসন আর অবাধ শ্বসন নিয়ে পার্থক্যের বিষয়বস্তু তুলনা আমরা এই পাঠ শেষে আবার চলে যাব আলোচনায়। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই অবাধ শ্বসন প্রক্রিয়াতে। এখন অবাধ শ্বসন প্রক্রিয়া, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা চলে যাই। আমরা জেনেছি শ্বসন দুই ধরনের, অবাধ শ্বসন আর অবাধ শ্বসন। আমরা অবাধ শ্বসন যেটা, সেটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন, অবাধ শ্বসন হচ্ছে অ্যানএরোবিক রেসপিরেশন। আমি কিন্তু সবসময় বলি যে বাংলা শব্দগুলোর পাশাপাশি ইংরেজি যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা জানবো। আচ্ছা, তাহলে অবাধ শ্বসন অ্যারোবিক রেসপিরেশন যেটা, সেটা আমরা তো আগেই জানলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই বলতে পারবে যে কি অক্সিজেনের উপস্থিতিতে হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু অর্থাৎ শর্করা, শ্বসনিক বস্তু কিন্তু শুধু শর্করাই না, আমরা এখানে শর্করা দিয়ে আমরা পড়ছি, রিয়েকশন লিখছি, কিন্তু শর্করাও হতে পারে, প্রোটিনও হতে পারে, ফ্যাটও হতে পারে, বিভিন্ন জৈব যৌগও হতে পারে। তাহলে আবার বলছি আমি, দেখো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে, সম্পূর্ণভাবে, এই কথাটা কিন্তু খেয়াল করবে, অবাধ শ্বসনে শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে অবাধ শ্বসন বলে। তাহলে আমরা রিয়েকশনটা দেখি, অবাধ শ্বসনে শ্বসনিক বস্তু কি, শর্করা অর্থাৎ গ্লুকোজ C6H12O6 প্লাস সিক্স ও টু অক্সিজেন, দেখো উপস্থিতিকার এনজাইম কোএনজাইম, তার মানে শর্করা জাতীয় খাদ্যবস্তু বিভিন্ন এনজাইম কোএনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যার পরিমাণ 686 কিলো ক্যালোরি পার মোল, আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু পানি উৎপন্ন করে। তাহলে এই যে অবাধ শ্বসন প্রক্রিয়াটা যে সম্পন্ন হয় সেটা কিভাবে হয় তা এখন আমরা জানব। তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে চারটি, সেই চারটি ধাপ, একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটি হচ্ছে এসিটাইল কোয়ে, আরেকটি হচ্ছে ক্রেবস চক্র এবং শেষেরটি হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো আমরা বারবার, আমি আবার একবার একটু বলে নিব, তোমরা প্রথমে একটু জেনে নিবে, অবাধ শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে কয়টি? চারটি, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং সর্বশেষে হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে প্রথমে আমরা চলে যাব গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই ছকটা দেখে মোটেই ভয় পাবা না, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণে উদ্ভিদ তার কোষে কোষে খাদ্য সঞ্চয় করে রাখে, সেই শর্করা জাতীয় খাদ্য, সেই খাদ্য নিয়েই আমরা প্রথমেই ভিডিও চিত্রে, আমরা বোর্ডের চিত্রে দেখেছি, সেই খাদ্য নিয়ে, প্রকৃতি থেকে অক্সিজেন নিয়ে উদ্ভিদ কী করে, প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, যে সেই যে শক্তি, এই যে 686 কিলো ক্যালোরি পার মোল অর্থাৎ 38 ATP, তার সব হিসাবটাও কিন্তু আমরা ছকে বের করে ফেলবো, এটা যদি ভালো করে বুঝতে পারি। তাহলে আমরা একটু ভালো করে বুঝে নেই, প্রথমেই দেখো গ্লুকোজ, আমরা তো জানি উদ্ভিদের কোষে কি আছে, গ্লুকোজ, সেই গ্লুকোজ এইখানে C6H12O6 গ্লাইকোলাইসিস প্রসেস, আমরা প্রথমে চলে যাচ্ছি প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড, একটু খেয়াল করে দেখো, 2 অণু, এক এক দুই, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। আমরা এটুকুও জেনে রাখবো যে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3, C3H4O3, এগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন, MCQ কোশ্চেনে আসে, আমরা খুব ভালো করে জেনে রাখবো প্রত্যেকটার সংকেতগুলো, পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি, এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই ধাপে দেখো, খেয়াল করে দেখো, 4 অণু ATP, 4 ATP এবং 2 অণু
NADH2 উৎপন্ন হয়। আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং এ ধাপে চার অণু এটিপি এবং দুই অণু এনএডিএইচ টু উৎপন্ন হয়। আর এই যে চার অণু এটিপি উৎপন্ন হলো, এর দুই অণু খরচ হয়ে যায়। তাই এখানে দেখো, এই যে খরচ হওয়াটা এখানে দেখানো হয়েছে। এখন এইটুকু বলে রাখি, তোমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে চার অণু এটিপি উৎপন্ন হয় ঠিকই, কিন্তু দুই অণু অলরেডি খরচ হয়ে যায়। তাই এখানে আমরা যখন হিসেব করব, ছক মিলাবো 38 ATP, তখন কিন্তু এখানে 4 ATPর জায়গায় কি ধরবো, 2 ATP, যেহেতু 2 ATP খরচ হয়ে গেছে, তাহলে এখানে থাকবে হলো 2 ATP। আচ্ছা, তাহলে আবার এটা শেষ করে আমি অ্যাসিটাইল কোয়েতে যাবো। আরেকবার বলছি, ছয় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দুই অণু পাইরুভিক অ্যাসিড এবং চার অণু এটিপি ও দুই অণু এনএডিএইচ টু উৎপন্ন হয়। এই হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এরপরে কি, অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ। এখন দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড, আমি এক পাশ থেকে যাব, তারপর দুই পাশ একসাথে যোগ করে মিলাবো। তাহলে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট প্রতি অণু বলতে এক অণু এই পাশে, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আবার কয়েকটি বিক্রিয়া শেষে এক অণু অ্যাসিটাইল কো এ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় ধাপে, অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আবার কয়েকটি রাসায়নিক বিক্রিয়া শেষে এক অণু অ্যাসিটাইল কো এ, এক অণু এনএডিএইচ টু এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আবার খেয়াল করো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড কয়েকটি রাসায়নিক বিক্রিয়া শেষে এক অণু অ্যাসিটাইল কো এ, এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু এনএডিএইচ টু উৎপন্ন করে। এখানে কিন্তু এক অণু, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি সবসময় তোমাদের বলি, তোমরা বইটা কাছে নিয়ে বসবে, তোমরা একটু বইটা খুলে দেখো, তোমাদের বইয়ে দেখবে যে 2 NADH2 লেখা আছে, সেটা ভুল, বইয়ে কিন্তু ভুল আছে। প্রত্যেক পাশে এক অণু NADH2 হবে, এক অণু NADH2, তোমরা টুটা কেটে দিবে, এখানে হবে এক অণু NADH2। তাহলে আবার বলছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড কয়েকটি বিক্রিয়া শেষে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু অ্যাসিটাইল কো এ এবং এক অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে প্রতি অণু থেকে যদি এক অণু করে হয়, তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে আমরা অবশ্যই পেরে যাব। তাহলে দেখো, দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু অ্যাসিটাইল কো এ, দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে এটা কোন ধাপে, অ্যাসিটাইল কো এতে, অ্যাসিটাইল কো এতে তোমার দুই অণু অ্যাসিটাইল কো এ, দুই অণু তোমার কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু NADH2 উৎপন্ন হয়। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি। অ্যাসিটাইল কোয়েতে গিয়ে, দ্বিতীয় ধাপে গিয়ে কিন্তু এপাশে এক অণু, এপাশে এক অণু, কয় অণু হলো, দুই অণু, দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, দুই অণু অ্যাসিটাইল কোয়ে, দুই অণু NADH2। তাহলে অ্যাসিটাইল কোয়েতে আমরা দুই অণু কার্বন ডাইঅক্সাইড অলরেডি পেয়ে গেলাম, আর রইলো কত, চার অণু, কারণ ছয় অণু উৎপন্ন হবে, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এরপরের ধাপ হচ্ছে কি, ক্রেবস চক্র, তৃতীয় ধাপ ক্রেবস চক্র। তাহলে চলে যাই, দেখো খেয়াল করো, প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে। খেয়াল করো, প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে এবং সেখানে অনেকগুলো জটিল বিক্রিয়া শেষে তিন অণু NADH2, এক অণু FeDH2, এক অণু GTP উৎপন্ন করে এবং দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করবে, প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে এবং সেখানে অনেকগুলো জটিল বিক্রিয়া শেষে তিন অণু NADH2, এক অণু FeDH2 এবং এক অণু GTP উৎপন্ন করে, সাথে দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে দুই অণু অ্যাসিটাইল কোয়ে হতে আমরা দেখতেই পাচ্ছি দুই ওই দুই চার অণু কার্বন ডাইঅক্সাইড আমরা যোগ করে ফেলবো। এক অণু অ্যাসিটাইল কোয়ে যদি দুই অণু কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে দুই অণু অ্যাসিটাইল কোয়ে হতে হবে কত, চার অণু কার্বন ডাইঅক্সাইড। এক অণু অ্যাসিটাইল কোয়েতে যদি তিন অণু NADH2 উৎপন্ন হয়, তাহলে দুই অণু অ্যাসিটাইল কোয়ে থেকে হবে তিন তিন ছয় অণু NADH2, আর এক এক দুই অণু
FADH2, 1,1,2-ONO GTP, অর্থাৎ গুয়ানোসিন ট্রাই ফসফেট, জিটিপি দ্যাট মিন্স এটিপি, অর্থাৎ জিটিপির পরিমাণ যা এটিপির পরিমাণও তা, তাহলে জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আবার একটু, আমি সেই রিভিশনে চলে যাব। প্রথমে খেয়াল করো, তোমরা আমার সাথে বলতে পারবে, আমি আশা রাখি, যে গ্লাইকোলাইসিস, প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ এসিটাইল কোয়ে, তৃতীয় ধাপ ক্রেবস চক্র, এবং চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে দেখো, প্রথম ধাপ গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ কতগুলো বিক্রিয়া শেষে এক অণু, দুই অণু পাইরুভিক অ্যাসিড, আর চার অণু এটিপি এবং দুই অণু NADH2 উৎপন্ন হয়, আর সেই চার অণু এটিপির দুই অণু এটিপি খরচ হয়ে যায়, এখানে জমা থাকবে দুই অণু এটিপি। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে কি, এসিটাইল কোয়ে, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আবার কতগুলি জটিল বিক্রিয়া শেষে এক অণু এসিটাইল কোয়ে, এক অণু NADH2 এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু এসিটাইল কোয়ে, দুই অণু NADH2 এবং দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এসিটাইল কোয়েতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় দুই অণু, আর NADH2 উৎপন্ন হয় দুই অণু। এরপরে তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র, প্রতি অণু এসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে এবং সেখানে অনেকগুলো জটিল বিক্রিয়া শেষে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH2, দুই এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন করে। তাহলে দুই অণু এসিটাইল কোয়ে হতে তোমার ছয় অণু NADH2, দুই অণু FADH2 এবং দুই অণু GTP উৎপন্ন হয়, আর চার অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা চলে যাব এখন শেষের ধাপ, ইলেকট্রন প্রবাহতন্ত্র। শেষের ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রে এই যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়েছে এগুলোই সব সম্পন্ন হয়ে গেছে, এখানেই কিন্তু সব শক্তি 38টি এটিপি অলরেডি উৎপন্ন হয়ে গেছে। শুধু চতুর্থ ধাপ যে ইলেকট্রন প্রবাহতন্ত্র, সেখানে গিয়ে এই শক্তি এটিপি কার্বন ডাইঅক্সাইড এগুলো সমন্বিত হয়ে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি, 38 এটিপি অর্থাৎ তাপশক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম যে সবাত শ্বসন প্রক্রিয়ায় যে 38 এটিপি উৎপন্ন হয় সেই প্রসেসটা আমরা পুরোটা জানলাম। এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এখানে তো এটিপি তেমন দেখতেই পাচ্ছি না, শুধু চার অণু এটিপি এখানে উৎপন্ন হয়েছে, তার আবার দুই অণু এটিপি খরচ হয়ে গেছে, তাহলে এখানে 38টি এটিপি আসলো কি করে? তাহলে আমরা যদি হিসাবটা জেনে নেই, তাহলে কিন্তু তোমরাই আমার আগে আগে করে ফেলতে পারবে 38 এটিপির হিসাব। তাহলে আমরা জেনে নিব এখন, এই যে NADH2, এই যে FADH2, এই যে GTP, এগুলো এটিপির সাথে সম্পর্ক কি। তাহলে আমরা চলে যাই সেই তোমার ছকে, যে এখানে 38টি এটিপি কি করে উৎপন্ন হলো, হিসাবটা এখানে করে আমি আবার ছকটা তোমাদের দেখাবো। তাহলে তোমরা এখানে দেখো 2NADH2, আমরা একটু এগুলো বইয়ে আছে, আমি তোমাদের বইটা একটু দেখাবো এই জন্য যে তোমরা এটা মুখস্থ করবে, বইয়ে আছে, সুন্দর দেওয়া আছে। এক অণু NADH2 সমান তিন অণু ATP, এক অণু FADH2 সমান দুই অণু ATP, এক অণু GTP সমান এক অণু ATP। তাহলে বুঝতেই পারছো, এক অণু NADH2 সমান হচ্ছে তিন অণু ATP, এক অণু FADH2 সমান হচ্ছে দুই অণু ATP, আর এক অণু GTP সমান এক অণু ATP। তাহলে আমরা এখন হিসাবটায় চলে যাই, তোমরাই এখন এই হিসাবটা করতে পারবে আমি আশা রাখি। তাহলে দেখো, এক অণু NADH2 সমান হচ্ছে তিন অণু ATP। তাহলে এখানে একটু খেয়াল করো, আমি কিন্তু বলেছিলাম যে চার অণু ATP দুই অণু খরচ হয়ে গেছে, তাহলে এখানে কত অণু ATP আছে বলো, এখানে কত অণু ATP আছে? তাহলে আমরা একটু হিসেবে চলে যাই, আবার একটু বলে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, যে এক অণু NADH2 সমান হচ্ছে তিন অণু ATP, আর এক অণু FADH2 সমান হচ্ছে দুই অণু ATP, আর এক অণু GTP সমান এক অণু ATP। তাহলে এখানে চার অণু ATP-র কিন্তু অলরেডি দুই অণু ATP, চার অণু ATP-র অলরেডি দুই অণু ATP খরচ হয়ে গেছে। তাহলে এখানে গ্লাইকোলাইসিসে দেখো 2 ATP তো অলরেডি আছে, 2 ATP আছে, আর ওই যে দুই অণু NADH2, এক অণু NADH2 সমান যেহেতু তিন অণু ATP, তাহলে দুই অণু সমান কত, 6 ATP, 6
এটিপি, এটা কি বুঝতে পারলে? তো যে 4 অণু এটিপির 2 অণু অলরেডি খরচ হয়ে গেছে, এখানে 2 অণু আছে, এটি খেয়াল করো 2 অণু আছে, আর এখানে 2 অণু এনএডিএইচ টু মানে হচ্ছে কি, 1 অণু এনএডিএইচ টু মানে হচ্ছে 3 অণু এটিপি, তাহলে 2 অণু 3 দুগুণে 6, 6 এটিপি, তাহলে এখানে গ্লাইকোলাইসিসে কত এটিপি উৎপন্ন হলো, 6 আর 2 কত, 6 আর 2 8 এটিপি, এটা আমরা মনে রাখবো। তাহলে গ্লাইকোলাইসিসে যে শক্তি উৎপন্ন হলো সেটা কত এটিপি, 8 এটিপি, গ্লাইকোলাইসিসে কত হলো, 8 এটিপি, আমরা মনে রাখি, আমরা কিন্তু পরে যোগ করব। তাহলে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হলো 8 এটিপি। এখন আমরা চলে যাই এসিটাইল কোয়েতে কত শক্তি, তার কত এটিপি আসলো, আমরা তো জানি এখনো এনএডিএইচ টু সমান হচ্ছে তোমার কত, 3 অণু এটিপি, তাহলে 1, 1, 2 অণু এসিটাইল কোয়েতে উৎপন্ন হয়েছে কত, 2 অণু এনএডিএইচ টু, তাহলে 2 অণু এনএডিএইচ টু মানে 3, 3, 6, তাহলে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে তোমার গ্লাইকোলাইসিসে হচ্ছে এই, আর এসিটাইল কোয়েতে, এসিটাইল কোয়েতে, এসিটাইল কোয়েতে হচ্ছে কত, 2 অণু এনএডিএইচ টু মানে 6 এটিপি, 6 এটিপি, তাহলে এসিটাইল কোয়েতে উৎপন্ন হলো 6 এটিপি। দেখবা আমরা যোগ করলে আমাদের কাছে খুব ভালো লাগবে, 6 এটিপি, 6 এটিপি, এটিপি, 6 এটিপি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি পাইরুভিক এসিড গ্লাইকোলাইসিসে এখানে 8 অণু এটিপি উৎপন্ন হয়েছে, এসিটাইল কোয়েতে 6 এটিপি উৎপন্ন হয়েছে। এখন আমরা চলে যাব ক্রেবস চক্রে, যেখানে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। আমরা মাইটোকন্ড্রিয়া পড়ে আসছি, মাইটোকন্ড্রিয়া প্রচুর শক্তি যোগান দেয়, আমরা পড়েছি শ্বসনের তৃতীয় এবং বৃহত্তম ধাপ ক্রেবস চক্র, যেখানে শ্বসন প্রক্রিয়ায় সর্বাধিক শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তি উৎপন্নের যে মূল চালিকা শক্তি মাইটোকন্ড্রিয়া, কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় এখনই আমরা বুঝতে পারবো। আর প্রথম যে দুটা ধাপ হয়েছে তোমার গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোয়ে, এই দুটা ধাপ হয়েছে সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে, আর এই যে তৃতীয় ধাপ এটা ঘটে কোষের মাইটোকন্ড্রিয়াতে, এবং সেখানেই সর্বাধিক শক্তি উৎপন্ন হয়, এবং তোমরা দেখলেই বুঝতে পারবে, হিসাব করেই বুঝতে পারবে। দেখো, ও আমি আরেকটু বলি, এসিটাইল কোয়েতে কিন্তু অলরেডি 2 অণু কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়ে আছে। আচ্ছা, এখন ক্রেবস চক্র, ক্রেবস চক্রে দেখো আমরা যোগ করে নেই 3, 3, 6 অণু এনএডিএইচ টু, ক্রেবস চক্রে কত, ক্রেবস চক্র, ক্রেবস চক্র, এখানে দেখো এই ক্রেবস চক্রে 3, 3, 6 অণু এনএডিএইচ টু, 6 অণু এনএডিএইচ টু, তোমরা কিন্তু ভালো করে বুঝে নিবে, 6 অণু এনএডিএইচ টু মানে কি, 3, 6, 18, কারণ 1 অণু এনএডিএইচ টু সমান হচ্ছে 3 অণু এটিপি, তাহলে 3, 6, 18 এটিপি, 18, 18 এটিপি। এরপর দেখো এফএডিএইচ টু, 1 অণু এফএডিএইচ টু সমান হচ্ছে 2 অণু এটিপি, তাহলে এখানে কয় অণু এফএডিএইচ টু আছে, 2 অণু এফএডিএইচ টু, 2 অণু এফএডিএইচ টু, তাহলে 2 অণু এফএডিএইচ টু মানে 2 দুগুণে 4, 4 এটিপি, 4 এটিপি। এরপর তোমার জিটিপি তো বলেছি যে জিটিপি মানেই হচ্ছে এটিপি, 1 জিটিপি সমান 1 এটিপি, তাহলে এখানে 2 জিটিপি, 2 জিটিপি, তাহলে 2 জিটিপি, আর এখানে 2 এটিপি, 2 এটিপি। এখন দেখো তো যোগ করে কত হয়, 18 আর 4, 22, 22 আর 2 কত, 24, তাহলে দেখতেই পাচ্ছ 38 এটিপি, 24 অণু এটিপি কোথায় উৎপন্ন হয়, ক্রেবস চক্রে, এবং সেটা কোথায় ঘটে, কোষের মাইটোকন্ড্রিয়াতে, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। আমরা কিন্তু এখান থেকে পড়েই ওই মাইটোকন্ড্রিয়া যে পাওয়ার হাউস বা শক্তিঘর সেটা সুন্দর করে লিখতে পারবো, আর আমরা কিন্তু ধাপে ধাপে মনে রাখবো কোন ধাপে কত শক্তি উৎপন্ন হয়েছে, আমাদের মুখস্থ থাকতে হবে। গ্লাইকোলাইসিসে শক্তি উৎপন্ন হয়েছে 8 এটিপি, আর এসিটাইল কোয়েতে উৎপন্ন হয়েছে 6 এটিপি, আর ক্রেবস চক্রে উৎপন্ন হয়েছে কত, 24 এটিপি। এখন যোগ করে দেখো তো 24 আর 6 কত, 30, 30 আর 8, 38, তাহলে হয়েছে 38 এটিপি। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো আশা রাখি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, খুব ভালো করে বুঝতে পেরেছো, এটা আমার আশা থাকবে, এবং আমি মানে পরীক্ষা খাতায় তোমরা সবাই সুন্দর করে এগুলো উপস্থাপন করতে পারবে, এই আশা আমি সবসময়ই রাখবো। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাস ভালো করে দেখবে, বারবার দেখবে, বারবার শিখবে, তাহলে কখনোই ভুলবে না। তাহলে আরেকটু দেখো, খেয়াল করো, ক্রেবস চক্রে 2, 2, 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হয়েছে, ক্রেবস চক্রে আর এসিটাইল কোয়েতে।
কোথায় উৎপন্ন হয়েছে? কেভস চক্রে 4 অণু আর এসিটাল কোয়েতে 2 অণু, হলো 6 অণু। এই যে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 2, 2, 4, 5, 6, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হয়, স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার কোন কোন ধাপে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং কত অণু। স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিস ধাপে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এসিটাল কোয়েতে উৎপন্ন হয় 2 অণু আর ক্রেভস চক্রে উৎপন্ন হয় 4 অণু। আর শক্তি 38 এটিপির মধ্যে 8 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস ধাপে, 2 অণু এটিপি উৎপন্ন হয়, 6 অণু এটিপি উৎপন্ন হয় এসিটাইল কোয়ে ধাপে এবং 24 অণু এটিপি উৎপন্ন হয় তোমার ক্রেভস চক্রে, যে কারণে এখানে সর্বাধিক শক্তি উৎপন্ন হয় এবং এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস বা শক্তিঘর। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ছকে আমাদের পরীক্ষা আসলে আমরা এইভাবে একে দেখিয়ে, আমরা এইভাবে না লিখে ছকে সুন্দর করে একে দেখাবো। আমরা ছকটা এখন একটু, তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমরা যে সহবাদ শোষণ প্রক্রিয়ায় 38 এটিপি উৎপন্ন হয়, এখন ছকের মাধ্যমে আমরা একটু দেখে ফেলি। আমরা জেনেই তো আসছি যে এখনো এনএডিএইচ টু, হ্যাঁ তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি ছকের মাধ্যমে আমরা কীভাবে প্রকাশ করব। এখনো এনএডিএইচ টু সমানে 3 অণু এটিপি, এখনো এফএডিএইচ টু সমান 2 অণু এটিপি, এখনো জিটিপি সমান 1 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস, এসিটাল কোয়ে, ক্রেভস চক্র সব মিলিয়ে কত শক্তি উৎপন্ন হয় তা আমরা এখন দেখি। গ্লাইকোলাইসিসে দেখো উৎপাদিত বস্তু 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এনএডিএইচ টু, 4 অণু এটিপি। আর ওই 4 অণু এটিপির কিন্তু বলেছিলাম 2 অণু এটিপি খরচ হয়ে গেছে যে ব্যয়িত বস্তু। তাহলে নিট উৎপাদন কি তাকে দেখো, ওই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড আর এখানে 4 অণু এটিপির, 2 অণু এটিপি আর এখানে 2 অণু এনএডিএইচ টু, মানে 3 গুণে 6, তাহলে 6 অণু এটিপি আর 2 অণু এটিপি, 4 অণুর থেকে 2 অণু রয়েছে। তাহলে এখানে কত, টোটাল 8, এখানে কত 6 আর 2 8। আমরা কিন্তু ওখানে স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেভস চক্রে দেখে আসছি 8, 6 এবং 24, এই যে তাহলে এখানে 8। এবার অ্যাসিটাইল কোয়েতে দেখো 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছে, সাথে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু এনএডিএইচ টু উৎপন্ন হয়েছে, আর এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর এখানে তাহলে রইল কি 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু এটিপি। এই যে 2 অণু এনএডিএইচ টু মানেই হচ্ছে 3 গুণে 6, 6 অণু এটিপি, যেহেতু আমরা জানি 1 অণু এনএডিএইচ টু সমান 1 অণু। হ্যাঁ, তাহলে ক্রেভস চক্রে আমরা দেখতে পাচ্ছি 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু এনএডিএইচ টু, 2 অণু এফএডিএইচ টু এবং 2 অণু জিটিপি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে শুধু ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু এসিটাইল কোয়ে, কিন্তু এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত নিট উৎপাদন, 6 অণু এনএডিএইচ টু মানে 18 অণু এটিপি, 3, 6, 18, 2 অণু এফএডিএইচ টু মানে 4 অণু, 2 গুণে 4 অণু এটিপি, আর 2 অণু জিটিপি মানে হচ্ছে 2 অণু এটিপি। তাহলে টোটাল কত, 18 আর 4 22, সরি 4 অণু এটা কার্বন ডাইঅক্সাইড, 18 আর 4 22, 22 আর 2 24 অণু এটিপি। তাহলে 24 আর 6 কত, 30, 30 আর 8 38, 38 অণু এটিপি। আর এই যে এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 আর 2 6 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে ইলেকট্রন প্রবাহতন্ত্রে সমন্বিত যে উপাদান সেটা হচ্ছে 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে বন্ধুরা আমরা বুঝতেই পারলাম যে শ্বসন প্রক্রিয়ায় 38 অণু এটিপি উৎপন্ন হয় যার শক্তির পরিমাণ হচ্ছে 686 কিলোক্যালোরি পার মোল। এই যে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়, এই সর্বাধিক শক্তি দিয়েই উদ্ভিদ তার বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পন্ন করে থাকে। আচ্ছা, এখন এই যে শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া কোন কোন প্রভাবকের উপস্থিতিতে ঘটলো তা আমরা এখন একটু দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অবাধ শ্বসন সম্পর্কে একটু জেনে নেই। স্বাবাধ শ্বসনের ধাপগুলো তো আমরা জানলাম, এখন অবাধ শ্বসনে, অবাধ শ্বসনটা কীভাবে সম্পন্ন হয় আমরা কিন্তু আগেই জেনেছি। অবাধ শ্বসনে কোনো অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন হয় না, অক্সিজেনের সাহায্য ছাড়াই অবাধ শ্বসনে শ্বসনিক বস্তু আংশিক রূপে জারিত হয়ে সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করে এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এই অবাধ শ্বসনে কয়টি ধাপে সম্পন্ন হয়? অবাধ শ্বসন 2টি ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে তোমার ওই গ্লাইকোলাইসিস, আরেকটি হচ্ছে তোমার ধাপ 2 পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তাহলে আমরা গ্লুকোজের
যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ আর গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে অবাত শোষণের এই প্রথম ধাপে তোমার গ্লুকোজ থেকে দুই অণু, সেই সবাত শোষণের মতোই গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, চার অণু এটিপি এবং দুই অণু এনএডিএইচ2 উৎপন্ন হয়, আর সেই চার অণু এটিপির দুই অণু এটিপি অলরেডি খরচ হয়ে যায়। সেই গ্লাইকোলাইসিস মানে পাইরুভিক গ্লুকোজের যে অসম্পূর্ণ জারণ অবাত শোষণে, সেখানে তোমার গ্লাইকোলাইসিসের অনুরূপই হয়ে থাকে। সেখানে তোমার গ্লুকোজের অসম্পূর্ণ জারণে তোমার দুই অণু পাইরুভিক অ্যাসিড, তারপরে দুই অণু তোমার NADH2 এবং চার অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে। আর এখানেও চার অণু এটিপি দুই অণু এটিপি খরচ হয়ে থাকে। এখন আমরা চলে যাবো অবাত শোষণের যে দ্বিতীয় ধাপ, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। সেই ভিন্নতা কি, যে সাইটোপ্লাজমে যে এনজাইমের যে কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এখানে বিজারিত হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এখানে কোনো পানি উৎপন্ন হয় না এবং এখানে বিপুল পরিমাণ শক্তিও উৎপন্ন হয় না। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে অবাত শোষণে সবাত শোষণের মতোই প্রথম ধাপটি হয়ে থাকে, কিন্তু দ্বিতীয় ধাপে গিয়ে পাইরুভিক অ্যাসিডের যে বিজারণ ঘটে সেখানে তোমার সাইটোপ্লাজমে বিভিন্ন এনজাইম উপস্থিত থাকে, আর সেই এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে তোমার দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং ওখানে সামান্য পরিমাণে শক্তি আর ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। আর সেখানে যে শক্তি উৎপন্ন হয় তার পরিমাণ হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা সুপ্রিয় বন্ধুরা, আমরা তো এতক্ষণ ধরে শোষণের ধাপগুলো জেনে আসলাম, সবাত শোষণ অবাত শোষণ। এখন কি একটু জানতে ইচ্ছে হয় না যে এই যে শোষণ, এই শোষণ প্রক্রিয়াতে কি কি প্রভাবকগুলো, কার সাহায্য নিয়ে শোষণ প্রক্রিয়া ঘটলো, সেই প্রভাবকগুলো সম্পর্কে একটু আমরা জেনে নেই। শোষণে প্রভাবক মানেই হচ্ছে যাদের উপস্থিতি একান্ত প্রয়োজন এই শোষণ প্রক্রিয়া সংগঠনের জন্য। সেই প্রভাবকগুলো আবার দুই ধরনের আছে শ্বসন প্রক্রিয়ায়, একটা হচ্ছে তোমার বাহ্যিক প্রভাবক অর্থাৎ বাইরে থেকে ক্রিয়া করে থাকে, আরেকটা অভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে দেখো সবার আগেই আছে তাপমাত্রা। আমরা জানি দিবারাত্রি 24 ঘন্টাই শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপমাত্রা এখানে একটা অপরিহার্য বিষয়। তাপমাত্রা, অক্সিজেন, পানি আর আলো এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে তাপমাত্রার কথাটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা খুব এমসিকিউ কোশ্চেন প্লাস তোমার জ্ঞানমূলক কোশ্চেনেও থাকে। যেমন শ্বসন তোমার 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় শ্বসন হার কমে যায়। অর্থাৎ শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর অক্সিজেন তো জানোই, যেটা ছাড়া শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণই হবে না। সবাত শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে, কাজেই অক্সিজেনের অভাবে সবাত শোষণ কোনোভাবেই চলতে পারে না। তারপরে পানি, পরিমিত পরিমাণে কোষে পানির উপস্থিতি একান্ত অপরিহার্য। আলো তো লাগবেই, কার্বন ডাইঅক্সাইড তো লাগবেই। এরপরে চলে যাই আমরা অভ্যন্তরীণ প্রভাবকে। সেই অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখো সেখানে আছে কি, খাদ্যদ্রব্য। অবশ্যই খাদ্যদ্রব্য, কারণ শোষণ ঘটে কোষে উপস্থিত তোমার খাদ্যের সাহায্যে অক্সিজেন জারিত হয়ে। তাহলে খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে, তাহলে সেই খাদ্যদ্রব্য শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য শ্বসনী বস্তুগুলো ভেঙে পানি, তারপরে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন হারকে নিয়ন্ত্রণ করে। আর উৎসেচক, বারবারই আমি বলেছি শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম, কোএনজাইম মানে সহযোগী এনজাইম প্রয়োজন, সেই উৎসেচক লাগবে। কোষের বয়সের একটা ব্যাপার আছে, অল্প বয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে এবং সেখানে শ্বসনের হার বেশি। তারপরে অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি, এগুলো প্রভাবক হিসেবে কাজ করে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতেই পারছ আমি যে এই যে শ্বসন আমরা পড়লাম, আমরা উদ্ভিদের শ্বসন পড়ছি, কেন এই শ্বসন ঘটে, কেন এই শ্বসন, শ্বসনের গুরুত্ব কি আমরা জানবো না? তাহলে শ্বসনের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমরা এই গুরুত্ব যেহেতু তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে আসে, প্রয়োগের প্রশ্নে আসে, তাই এগুলো একটু গুছিয়ে আমাদের সুন্দর করে লিখতে হবে বন্ধুরা। তাহলে শ্বসনের গুরুত্বে তোমরা নিজেরাই একটু খেয়াল করো তো, শ্বসন ঘটে বলে কি হচ্ছে? শ্বসন ঘটছে বলে তুমি দেখো উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হচ্ছে, আর সেই শক্তি দিয়ে উদ্ভিদের শারীরবৃত্তীয় সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, যেমন আমাদেরও হচ্ছে। আমাদের যে শ্বসন প্রক্রিয়া, উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া পুরোপুরি এক, আমাদের শ্বসনেও আমাদের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তি দিয়ে আমাদের শারীরবৃত্তীয় সকল কাজ সম্পন্ন হচ্ছে, আমরা সুস্থ আছি, আমরা
বেঁচে থাকছি। তাহলে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়েই জীবের সব ধরনের, জীব বলতে উদ্ভিদ আর প্রাণী বলছি আমি, জীবের সব ধরনের ক্রিয়াবিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত যে কার্বন ডাইঅক্সাইড সেটা আবার কি করে উদ্ভিদ নিয়ে শালক সংশ্লেষণে খাদ্য প্রস্তুত করে, উদ্ভিদের শালক সংশ্লেষণে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে এই শ্বসন ঘটে বলেই উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে থাকে। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ হয়ে থাকে, পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়াগুলো চালু থাকে। তাছাড়া দেখবে কোষ বিভাজন প্রক্রিয়ায় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থও কিন্তু এই শ্বসন প্রক্রিয়া থেকেই আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে থাকে এই শ্বসন প্রক্রিয়া। তাহলে বন্ধুরা আসো আমরা একটু ছকের মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়ার গুরুত্বগুলো দেখে নিব, যেমন স্ববাত শ্বসন অবাত শ্বসনেরও কিছু গুরুত্ব আছে, আমরা সেগুলো একটু দেখে নিব। যেমন স্ববাত শ্বসন তো আমরা উদ্ভিদের কথা বললাম, প্রাণীর কথা বললাম, যে শ্বসন ঘটে বলেই আমাদের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হচ্ছে, যে শক্তি দিয়ে আমাদের শারীরবৃত্তীয় সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, এছাড়া আনুষঙ্গিক সমস্ত ক্রিয়াবিক্রিয়া আমাদের দেহে সম্পন্ন হচ্ছে, বিশেষ করে উদ্ভিদের দেহে সম্পন্ন হচ্ছে। তাহলে কিছু কিছু অবাত শোষণের বেলায় দেখো কেন অবাত শোষণও গুরুত্বপূর্ণ, প্রকৃতির প্রতিটি জীবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি অবাত শোষণে কি ঘটে। কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা বলেছি, ব্যাকটেরিয়া, অণুজীব, ছত্রাক, এদের ক্ষেত্রে অবাত শোষণ ঘটে। তাহলে এই যে কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে যারা বাঁচতে পারে না, এদের শক্তি উৎপাদনের একমাত্র পথই হচ্ছে অবাত শোষণ। আর এই প্রক্রিয়ায় যে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহলটা এটা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া দেখো ল্যাকটিক অ্যাসিড যেটা ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। তাছাড়া রুটি তৈরিতে ইস্ট, যে আমরা জানি ছত্রাক, রুটি তৈরিতে ব্যবহৃত হয় এবং এই ইস্টের অবাধ শোষণের ফলেই কিন্তু অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে থাকে। ইস্টের অবাধ শোষণের ফলে, ইস্টের অবাধ শোষণের ফলে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপেই রুটি ফুলে গিয়ে ভিতরে ফাঁপা হয় আর আমরা নরম ফাঁপা রুটি খেয়ে থাকি। তাহলে বুঝতেই পারলে অবাধ শোষণও প্রকৃতিতে আমাদের জন্য, জীবের জন্য, প্রকৃতির সব প্রাণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অবশ্যই শ্বসন কি, শ্বসনের গুরুত্ব, শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো সব ভালো করে জানব। আর শ্বসন প্রক্রিয়ায় যে তাপশক্তি নির্গত হয় বন্ধুরা, সেই তাপশক্তি নির্গমনের পরীক্ষাটাও আমরা একটু জেনে রাখব। আমাদের বইয়েই সুন্দর করে দেওয়া আছে, সেই বইয়ে তোমাদের দেওয়া আছে। দেখো এখানে থার্মোফ্লাক্স, দুটি থার্মোফ্লাক্স দেওয়া আছে, দুটি থার্মোফ্লাক্স। এই দুটি থার্মোফ্লাক্সের মধ্যে দুই ধরনের কি কি উপকরণ লাগবে সেটা আমরা একটু দেখব, যে দুটি থার্মোফ্লাক্স, দুটি থার্মোমিটার, ছিদ্রযুক্ত দুটি রবার কর্ক, অঙ্কুরিত ছোলা এবং 10% মার্কিউরিক ক্লোরাইড দ্রবণ, 10% মার্কিউরিক ক্লোরাইড দ্রবণ। দেখতেই পাচ্ছ দুটি থার্মোফ্লাক্স আছে, একটি থার্মোফ্লাক্সকে আমরা ক চিহ্নিত করে নিব আর একটিকে খ চিহ্নিত করে নিব। এখন ক চিহ্নিত যে থার্মোফ্লাক্স সেখানে আমরা অঙ্কুরিত ছোলা বীজ রাখবো, আর খ চিহ্নিত যে থার্মোফ্লাক্স সেখানে আমরা মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে 10 মিনিট রেখে দিয়ে সেই ছোলা বীজগুলোকে রাখবো। আমি আবার বলছি, দুটি থার্মোফ্লাক্স লাগবে, দুটি থার্মোমিটার লাগবে, ছিদ্রযুক্ত দুটি রবার কর্ক লাগবে, অঙ্কুরিত ছোলা এবং 10% মার্কিউরিক ক্লোরাইড। আর ওই যে 10% মার্কিউরিক ক্লোরাইড, সেই মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে 10 মিনিট কিছু ছোলাকে আমরা ডুবিয়ে রাখব, সেই ছোলাটা আমরা খ চিহ্নিত থার্মোফ্লাক্সে নিব, আর অঙ্কুরিত ছোলাকে নিব আমরা ক চিহ্নিত থার্মোফ্লাক্সে। এরপর ছিদ্রযুক্ত রবার কর্কের মাধ্যমে আমরা দুটি থার্মোমিটার আমরা থার্মোফ্লাক্সের ভিতরে প্রবেশ করাবো এমনভাবে যাতে ছোলা বীজের মধ্যে থার্মোফ্লাক্সের মাথাটি ডুবে থাকে। তাহলে থার্মোফ্লাক্সের যে মুখটা ভালোভাবে আমরা ওখানে ছোলা বীজের মধ্যে দিয়ে দিব। এখন এই যে থার্মোমিটার দুটো যে প্রবেশ করানোর আগে থার্মোমিটারে পারদের মাত্রাটা আমরা চিহ্নিত করে নিব। তাহলে এরপর আমরা থার্মোফ্লাক্সের ছিদ্রযুক্ত চিপির মুখগুলো বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দিলে পর্যবেক্ষণ করলে কিছুক্ষণ পর দেখা যাবে ক চিহ্নিত যে থার্মোফ্লাক্সের থার্মোমিটার সেটা যদি আমরা উপরে তুলে আনি, তাহলে দেখা যাবে পারদের তাপমাত্রা উপরে উঠে গেছে, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেছে। কারণ কি? কারণ ওটা অঙ্কুরিত ছোলা ছিল,
সেখানে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়েছে, আর শ্বসনের ফলে তাপ উৎপন্ন হয়েছে, আর সেই তাপের ফলে থার্মোমিটারের পারদের চিহ্ন উপরে উঠে গেছে। অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তা আমরা জানতে পারলাম। কিন্তু খ চিহ্নিত থার্মোফ্লাক্সের থার্মোমিটারটি বের করে এনে দেখব, ওটা আগে পারদের তাপমাত্রার লেভেল যা ছিল তাই আছে, কোনো কিছু স্থানান্তর হয়নি, অর্থাৎ পারদের মানটা উপরের দিকে উঠেনি। কারণ কি? কারণ সেই ছোলাগুলো 10% মার্কারি ক্লোরাইড দ্রবণে রেখে দিয়ে মৃত করে নেওয়া হয়েছিল, কারণ সেগুলো সজীব ছিল না। তাই সেখানে কি হয়নি? সেখানে তাপশক্তি উৎপন্ন হয়নি, আর তাপশক্তি উৎপন্ন হয়নি বলে পারদের লেভেলটাও উপরে উঠেনি। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে শ্বসন প্রক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমরা যে পাঠটুকু আলোচনা করলাম, আমরা সর্বোচ্চ সবটুকুই শ্বসনে, কোনো কিছুই আমরা বাকি রাখিনি, বইয়ে যা আছে সম্পূর্ণই আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে আলোচনা করার জন্য। এখন আমি একটু তোমাদের না বললেই না, এই যে শ্বসন আমরা পড়লাম, এই শ্বসনের সবাত শ্বসন এবং অবাধ শ্বসনের পার্থক্যের বিষয়গুলো একটু দেখবে, শালক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য, এই টপিকসগুলো তোমরা একটু দেখবে। তারপরে তোমার সি3 চক্র, সি4 চক্র, এই পার্থক্যগুলো আমরা করতে পারবো, অবশ্যই করতে পারবো। আমরা এই ডিটেলস, এই বিষয়গুলো বারবার পড়ে অনুশীলন করলেই আমরা বই খাতা নিয়ে বসবো, আমরা খুঁজে খুঁজে পার্থক্যের পয়েন্ট, তুলনামূলক পয়েন্টগুলো খুঁজে বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখি তোমরা শ্বসন প্রক্রিয়াটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং বুঝতেই পারছো আমি তো তোমাদের একটু বাড়ির কাজ দিব, তোমরা বাসায় বসে সেই বাড়ির কাজগুলো করবে, এটা আমার তোমাদের কাছে প্রত্যাশা। তোমরা সেই বাড়ির কাজগুলো একটু ভালো মতো লিখে নিলে আমি খুশি হব, এবং তোমরা বাসায় করবে এটাই আমার আশা। তাহলে তোমরা বাসায় কি করবে? প্রথমেই আমি বলছি যে শ্বসন কি, শ্বসন প্রক্রিয়ার চিত্রসহ সবাত শ্বসন প্রক্রিয়া, তারপরে শ্বসন প্রক্রিয়ার সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, শালক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য, এবং শ্বসন প্রক্রিয়ায় যে তাপশক্তি নির্গমন হয় তার একটি পরীক্ষা, এই বিষয়ের উপর তোমরা বাসায় বাড়ির কাজ করবে, এবং বাড়ির কাজ করে বারবার অনুশীলন করবে, সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো দেখবে। আর পবিত্র রমজানুল মোবারকে আমরা ক্লাস করছি, আমরা ঈদের পরেও ক্লাসে আসব, আমরা কখনোই পড়া থেকে অমনোযোগী পড়ায় তো হবই না, আমরা একটু একটু করে পড়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ করব, আমরা পরীক্ষার প্রস্তুতি নিব, আর আমাদের পরিবেশ ইনশাল্লাহ অতি দ্রুতই ভালো হবে আমরা আশা রাখি, এবং আমরা সবাই মিলে সেই দোয়া করব যে আল্লাহ যেন আমাদের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক অতি দ্রুতই করে দেন, আমরা স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসব, আর তোমাদের মাঝে আমরা সুন্দর একটা পরিবেশে আমরা এসে পরীক্ষা কিংবা ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারবে, ভালো থাকবো আমরা সবাই, সবাই তোমরা ভালো থাকবে। আমি আবারও শেষ মুহূর্তে বলছি, তোমরা এখন এই দুর্যোগকালীন সময়ে যে নিয়ম নীতি মেনে চলা উচিত, আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে, পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে, সুস্থ সুন্দর থাকতে হবে, আর স্বাভাবিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।